হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি যে যেখানে যে অবস্থায় আছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে 5 থেকে 6টি স্কিল নিয়ে আলোচনা করব। এই 2023 সালে এসে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বা অলরেডি শুরু করেছেন কিন্তু তেমন কোনো সফলতা নাই, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। ফ্রেন্ডস, আমরা যখন 17-18 সালে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম তখন কিন্তু ফ্রিল্যান্সিংটা খুব সহজ ছিল। মানে ফ্রিল্যান্সিংয়ে যারা আসতো তারা সবাই কি করত, যে সফলতা অর্জন করত। বাট এই যে 2023 সালে এসে এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে এবং সামনে আরও ডিফিকাল্ট হবে এবং কঠিন হবে। তবে এখন আমাদের কি করা উচিত, যারা নতুনে আসবেন ফ্রিল্যান্সিং কেরিয়ার হিসেবে নিতে চান তো তাদের কি করা উচিত, তো সেই বিষয়ে বা তাদের কোন স্কিলগুলো অর্জন করা উচিত, কোন স্কিলে ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, তো আজকের ভিডিওটা এই নিয়েই আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ যদি আপনি নতুন হয়ে থাকেন আর ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করেছেন তবে কোনো গাইডলাইন পাচ্ছেন না যে কোন স্কিলটা আপনি অর্জন করবেন, কোন স্কিলটা আপনি ডেভেলপ করবেন, কোন স্কিলে আপনার ক্যারিয়ার গড়বেন, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। ভিউয়ার্স, নাম্বার ওয়ান ফ্রেন্ডস, আপনি যদি এমনটা হয় যে আপনার পার্সোনাল একটি কম্পিউটার আছে এবং নেট কানেকশন আছে কিন্তু আপনার কোনো রকম টাকা ইনভেস্ট করে কোনো কাজ শেখার মতো অবস্থা নেই, তাহলে আপনি চোখ বুঝে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মাইক্রো সাইটগুলোতে কাজ করতে পারেন, যেমন মাইক্রো ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স, র্যাপিড ওয়ার্কার্স। তো এই কাজগুলো কি প্রাথমিকভাবে আপনি এই কাজগুলো করে কিছু টাকা উপার্জন করতে পারবেন, তবে এটাকে আসলে প্রফেশনালি নেওয়া যাবে না কারণ এখানে অনেক সময় নষ্ট হয়। তো যেই পরিমাণ আমরা আউটপুট পাবো এখান থেকে আসলে সেটা যথেষ্ট না। তাই যদি কারো এরকম হয় যে কোনো ওয়ে নাই, তার কাছে কোনো টাকা পয়সা নাই, সেই কাউকে টাকা দিয়ে শিখতে কাজ শিখতে পারবে না, তাহলে সে এই মাইক্রো জব সাইটে কাজ করতে পারেন। আর যদি আপনি মাইক্রো জব সাইটে কাজ করতে চান তাহলে আমার এই চ্যানেলে পিকো, মাইক্রো এবং র্যাপিড ওয়ার্কার্স নিয়ে অজস্র পরিমাণ ভিডিও আছে, A to Z। আপনি যেই ভিডিও চান সেই ভিডিওই দেওয়া আছে, আপনি সেগুলো দেখে কাজ শিখে এই মাইক্রো সাইটগুলোতে কাজ করে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। তবে এই মাইক্রো সাইটগুলোতে এই 2023 সালে এসে কাজ না করাই ভালো। নাম্বার টু, ড্রপ শিপিং। আমাদের 2 নম্বরে যে স্কিলটি আছে সেটি হচ্ছে ড্রপ শিপিং। ফ্রেন্ডস, মনে রাখবেন যে আপনার যখন কোনো একটি নিশ সিলেক্ট করবেন বা কোনো একটি বিষয়ে স্কিল হবেন সেই স্কিলটি অবশ্যই হতে হবে ইভারগ্রিন নিশ। ইভারগ্রিন নিশ বলতে আপনার যেটি এখন আছে, অতীত ছিল এবং বর্তমানে আরও 10-15 বছর, মিনিমাম 5 বছর থাকবে এমন নিশকে বলা হয় ইভারগ্রিন নিশ। আর ধরুন যে আপনি এমন একটি বিষয় সিলেক্ট করলেন বা এমন একটি নিশে নিয়ে স্কিল অর্জন করলেন যেটি আজকে আছে, 6 মাস পর ভালো চলবে, তারপর দেখা গেছে যে এটার আর ডিমান্ড নাই, তাহলে কী হবে, আপনার সময়টা নষ্ট হবে, যদি টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন তাহলে সেটাও লস হবে। তাই আমরা যখন কোনো নিশকে সিলেক্ট করব বা কোনো বিষয়ে স্কিল হব অবশ্যই ইভারগ্রিন নিশ নিয়ে আমরা স্কিল হব। ড্রপ শিপিং হলো ইভারগ্রিন একটি নিশ, গত 10 বছরে এই ড্রপ শিপিং ছিল এবং আগামী 15 বছরও ড্রপ শিপিং থাকবে। যারা ড্রপ শিপিং কী জানেন না তাদেরকে হালকা একটু টাচ দেই যে ড্রপ শিপিং হলো, ধরুন যে আপনার একজন পরিচিত লোক যে কিনা ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করে অথবা আপনার মোবাইল অ্যাক্সেসরিজ সেল করে, ও আপনি কী করলেন সেই প্রোডাক্টের ছবি তুলে এনে আপনি একটি ফেসবুক পেজ খুললেন, সেখানে সেই ছবি দিয়ে প্রমোট করলেন, অথবা আপনি দারাজে প্রমোট করলেন, দারাজে একটি শপ খুললেন সেখানে প্রমোট করলেন আর সেখান থেকে দারাজ থেকে এবং ফেসবুক থেকে কিছু সেল আসলো। এখানে আপনাকে, আপনি কিন্তু প্রোডাক্টগুলি কিনলেন না, তার কিছু প্রোডাক্ট আপনি প্রমোট করছেন আর এতে সেল হয়েছে, এখানে একটি পার্সেন্টেজ দিবে। এই যে পার্সেন্টেজটা পেলেন, একটা টাকাও খরচ হলো না, আপনার কোনো প্রোডাক্ট কিনতে হলো না, ম্যানুয়ালি কোনো কিছু সেল করতে হলো না, আপনি জাস্ট প্রোডাক্টের সেল করলেন কিন্তু অন্যের প্রোডাক্ট সেল করলেন, ওইটা আপনিও সেল করবেন না, সেই কাস্টমারকে ম্যানেজ করবে, মানে আপনি যার প্রোডাক্ট সেল করবেন সেই কাস্টমারকে ম্যানেজ করবে, এটা হচ্ছে ড্রপ শিপিং। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। শিপিং করতে তেমন কোনো টাকা পয়সা লাগে না, অল্প কিছু টাকা ইনভেস্ট করলেই আপনি ড্রপ শিপিং করতে পারবেন আর ড্রপ শিপিং খুব সহজ একটি বিষয়, তাই 2 নম্বরে ড্রপ শিপিংটি আমি রেখেছি। আশা করি যে বিষয়টি বুঝতে পেরেছেন। নাম্বার 3, সিপিএ মার্কেটিং। ফ্রেন্ডস, আপনি যদি চান সিপিএ মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নেবেন তাহলে চোখ বুঝে নিয়ে নিন, কারণ সিপিএ মার্কেটিং হলো ওয়ান অফ দ্য বেস্ট নিশ, মানে যতগুলা বেস্ট নিশ আছে তার মধ্যে একটি হলো সিপিএ মার্কেটিং। এটা গত 10 বছর ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা অনায়াসে ইভারগ্রিন একটি নিশ। তাই আপনি যদি চান যে সিপিএ মার্কেটিংয়ে আপনার ক্যারিয়ার গড়বেন তাহলে আপনি দেরি না করে সিপিএ মার্কেটিংকে শিখে নিন। অবশ্যই আপনাকে এই সিপিএ মার্কেটিং করতে হলে কারো কাছ থেকে শিখতে হবে, পে মার্কেটিং করতে হলে কিছু টাকা পয়সা ইনভেস্ট করতে হবে।
এখন আসেন সিপিএ মার্কেটিংটা কি আসলে। সিপিএ এবং মার্কেটিং দুইটা কিন্তু দুইটা বিষয় আছে এখানে জড়িত, একটা হচ্ছে সিপিএ অ্যাব্রিভিয়েশন, একটা আরেকটা হচ্ছে মার্কেটিং। সিপিএ মানে হলো কস্ট পার অ্যাকশন, মানে আপনাকে প্রত্যেকটা অ্যাকশনের জন্য, প্রত্যেকটা কাজের জন্য আপনাকে পে করা হবে, যার জন্য বলা হয়েছে সিপিএ মানে কস্ট পার অ্যাকশন। আরেকটা বিষয় জড়িত আছে, সেটা হলো মার্কেটিং। মার্কেটিং বলতে আমরা সবাই জানি যে কোনো কিছু সেল করা অথবা কোনো কিছু, কোনো প্রোডাক্ট অথবা কোনো কিছু ডিমান্ড তৈরি করা। আর একটু ভেঙে বলি, ধরুন যে কোনো একটি কোম্পানি একটি সাইট খুলছে, সেখানে কোনো প্রোডাক্ট সেল করে অথবা কোনো সার্ভিস সেল করে, তারা যেহেতু নতুন তাই তাদেরকে কেউ চিনে না, তাই তারা কি করলো যে কতগুলো সিপিআই মার্কেটারকে হায়ার করলো। এবং সিপিআই মার্কেটাররা কি করলো, নানান জায়গায় ওই পেজ, ওই প্রোডাক্ট অথবা ওই সাইটটাকে নানানভাবে প্রমোট করলো, এমন জায়গায় প্রমোট করলো যারা এইখানে আকৃষ্ট, মানে যারা, ধরুন যে একটা কোম্পানি সার্ভিস সেল করে, তাহলে সে যে যারা সার্ভিসের জন্য আগ্রহী তাদের কাছে প্রমোট করলো। ধরুন একটা কোম্পানি প্রোডাক্ট সেল করে, তো ওই প্রোডাক্ট যারা আগ্রহী তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে প্রমোট করলো। সিপিআই মার্কেটার যতগুলো লোককে এই যে সাইন আপ করালো ওই সাইটে অথবা কোনো প্রোডাক্ট সেল করালো, ওই প্রত্যেকটা সেলের বিনিময়ে অথবা প্রত্যেকটা সাইন আপের বিনিময়ে মানে তাকে পে করা হবে, প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে যে পে করলো, এটাই হচ্ছে মূলত সিপিআই মার্কেটিং। আশা করি বুঝতে পেরেছে। নাম্বার ফোর, ডিজিটাল মার্কেটিং। ফ্রেন্ডস, বর্তমানে সবচেয়ে অনলাইনে জনপ্রিয় পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এতক্ষণ যতগুলো বিষয় আলোচনা করছি এর মধ্যে কয়েকটি বিষয় ছিল ডিজিটাল মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত। ডিজিটাল মার্কেটিং খুব বড় একটা নিশ, এর মধ্যে অনেক সাব নিশ আছে, যেমন ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ফেসবুক মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এই সমস্ত বিষয় আদি নিয়েই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ের পুরো বিষয়টা শিখতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো একটি সাব নিশ নিয়ে স্কিল অর্জন করতে পারেন, অনলাইন ক্যারিয়ার গড়তে পারেন। ধরুন যে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারেন, অথবা আপনি লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে পারেন, অথবা আপনি এসইও শিখতে পারেন। আপনি যদি নতুন হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন শিখেন, কারণ বর্তমানে সবচেয়ে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজগুলো পাওয়া যায়। তাই আমি মনে করি যে আপনি যদি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজ শিখেন তাহলে অনলাইনে খুব সহজেই কাজ পাবেন। পরবর্তীতে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সমস্ত বিষয় শিখতে হবে, তবে আপনি শুরু করেন ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন। আর ফ্রেন্ডস, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই যে যদি আপনি অনলাইন থেকে শিখেন, মানে ইউটিউব ভিডিও দেখে দেখে শিখেন, তাহলে আপনি কখনোই কাজ পাবেন না। ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করেন যে আপনি যদি ইউটিউব ভিডিও দেখে ডিজিটাল মার্কেটিং শিখেন তাহলে আপনি কাজ পাবেন না। হ্যাঁ, কাজ পায়, হাজারে একজন পায়, আর তাকেই কী করা হয়, পাবলিশ করা হয় বা ফ্ল্যাশ করা হয়। আসলে যদি 1000 জনের মধ্যে একজন কাজ পায় বা একজন শিখতে পারে তাহলে কি সেটা শেখা হলো? তাই আমি অনুরোধ করব যে আপনারা কারো কাছ থেকে না কারো কাছ থেকে একটি কোর্স করেন ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, তারপর আপনারা অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে আসেন এবং গিগ তৈরি করেন, তারপর আপনাদের সার্ভিসটি সেল করেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। নাম্বার ফাইভ, ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া। ভিউয়ার্স, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং হট ফেভারেট নিশ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, দ্যাট মিন্স ইউটিউবিং করা। আপনি যদি চান যে অনলাইনে ক্যারিয়ার গড়বেন তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবিংকে আপনার পেশা হিসেবে নিতে পারেন। এটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি কাজ, তবে এই কাজটি আপনাকে কারো না কারো কাছে শিখতে হবে, কারণ এখানে অনেকগুলি ব্যাপার জড়িত। যেমন আপনাকে ইউটিউব সম্পর্কে জানতে হবে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে, এসইও সম্পর্কে জানতে হবে, আপনাকে ভিডিও এডিটিং সম্পর্কে জানতে হবে, কপিরাইট সম্পর্কে জানতে হবে, এবং অনেক গোপন কিছু বিষয় আছে যেগুলোর সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে। তাই আমি আপনাকে সাজেস্ট করব আপনি ইউটিউবের ভিডিও দেখে দেখে না শিখে আপনি কারো কাছ থেকে শিখে নেন, তাহলে আপনি সহজেই এই ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আদারওয়াইজ আপনার এই ইউটিউবে ক্যারিয়ার গড়তে অনেক টাইম লাগবে। আর একটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, আপনি যখন ভিডিও তৈরি করবেন বা যে বিষয় নিয়ে বা যেই নিশ নিয়ে ভিডিও তৈরি করবেন, সেই নিশটা বা সেই বিষয়টা ইভারগ্রিন হতে হবে। দ্যাট মিন্স আজকে আছে এবং ভবিষ্যতেও সেই নিশটা চলবে কি না সেই ব্যাপার আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি আপনি এমন একটা নিশ নেন যে আজকে খুব ভালো চলতেছে, দেখা গেছে যে কিছুদিন পরে আবার সেই বিষয়টা চলে না, তাহলে কিন্তু আপনার সময়গুলো লস হবে। তো আপনি পূর্বেই কী করবেন যে আপনার নিশটা আজকে চলতেছে এবং ভবিষ্যতে চলবে কিনা সে ব্যাপারে অবশ্যই মাথায় রাখবেন। আর ইউটিউবিং করতে আসলে তেমন কিছু লাগে না, জাস্ট আপনার একটা পিসি লাগবে, একটা মাইক্রোফোন লাগবে, আর আপনার নেট কানেকশন থাকলেই চলবে।
তো আজকে আমি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করলাম বা পাঁচটি স্কিল নিয়ে আলোচনা করলাম অনলাইনে কিভাবে ক্যারিয়ার করবেন। আমি যেই পাঁচটি স্কিলের কথা বললাম, এই পাঁচটি স্কিলের একটি স্কিল যদি আপনি অর্জন করেন তাহলে আমি শিওর দিয়ে বলতে পারি যে আপনি অনলাইনে ক্যারিয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিও দেখে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, কিছু শিখে থাকেন আর এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ আপনি বুঝতে না পারেন বা বাড়তি কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।